হ্যালো গাইস, দিস ইজ অনিক ফ্রম হোপলেস। আশা করি সবাই ভালোই আছেন। আজকে নতুন একটি আনবক্সিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই সাথেই থাকবেন, চলুন প্যাকেটটি আনবক্স করা যাক। বরাবরের মতোই প্যাকেটটা খুললে দেখবেন একটি চালানপত্র দারাজের পক্ষ থেকে দেওয়া আছে। এরপরে দেখি আর কি আছে। মেন জিনিসটার জন্য আজকের আনবক্সিং, চলুন প্লাস্টিকটা খুলি। এটা এটা হলো একটি সেলফি স্টিক, যা দিয়ে আমার ডেইলি ব্লগ করতে অনেক সুবিধা হবে। পুরোটা প্লাস্টিকের তৈরি, কিন্তু বেশ শক্তপোক্ত মনে হচ্ছে। ভালোই লম্বা হয় দেখতেছি। যেই জিনিসটা হাতে নিলাম সেটা একটা ম্যাজিক জিনিস, সেটা পরে পরে দেখাচ্ছি জিনিসটা কি। এটার মাথাটা উপরে নিচে মোটামুটি 90 ডিগ্রি পর্যন্ত করা যায় এবং 360 ডিগ্রি রোটেট করা যায়। এভাবে বার করতে হয় আর সেটা মোটামুটি ভালোই লম্বা। আরেকটি অংশ আছে যেটা আমার মনে হয়েছে যে সব থেকে কার্যকরী জিনিস, যে নিচে যে পায়াটা আছে সেটা তিন দিকে ছড়িয়ে রাখা যায় এবং একটা জায়গাতে রেখে মানে স্টিল ব্লক করা যাবে, এবং এভাবে মোবাইলটা ধরে উপরের অংশটাকে ছড়িয়ে এরপর মোবাইলটা মাউন্ট করতে হবে। একটু সমস্যা হয় মানে ঘোরাতে, তো মাথাটা একটু উঁচু করে নেবেন যাতে নিচের দিকটাতে নাম বেজে পড়ে। এরপর ঘুরাবেন, ঘোরানোর পরে মোবাইলের আলোটা জ্বালাবেন, লকটা খুলবেন, দেন ওই ম্যাজিক জিনিসটা কথা বলতেছিলাম না, ব্লুটুথটা অন করবেন, দেন ওই মানে ম্যাজিক, এটা আসলে একটা রিমোট যেটা দিয়ে সেলফি তোলা যায়। অনেক দূরে যখন আপনি উঁচা লম্বা করে দেবেন স্টিকটা, তখন এটা দিয়ে সেলফি তুলতে পারবেন। এটা এটাকে কানেক্ট করে নেবেন মোবাইলের ব্লুটুথের সাথে। একটি সমস্যা হচ্ছে কারণ ওই আগের একটা কানেক্ট করা ছিল, তো ওইটাই বারবার পেয়ার দেখাচ্ছে, নতুনটা দেখাচ্ছে না, তো এটা ডিলিট করে দিলে পরে এইভাবে এই রিমোটটার ভিতরে 3 সেকেন্ড চেপে ধরে রাখবেন, তো তাইলে রিমোটটা অন হয়ে যাবে। আর অন হলে রিমোটটার ভেতরে একটা নীল কালারের বাতি জ্বলবে, তো যাক ব্লুটুথটা পেয়েছে, তো পেয়ার করে দিই। হ্যাঁ, কানেক্ট হয়ে গেছে। এখন চলুন মানে পিকচার তুলে দেখি যে কীভাবে ঠিক রিমোটটা কাজ করে কি না। দেখতে পাচ্ছেন মানে এক ক্লিক করা মাত্রই ছবি উঠতেছে, কিন্তু ক্লিক করা মাত্রই ছবি উঠতেছে। এবং আপনি যখন সেলফি স্টিকটা একদম পুরোপুরিভাবে ছড়িয়ে দিবেন অনেক উপরে থেকে, কিন্তু আপনার ছবি তুলতে কোনো সমস্যা হবে না। এই ব্লুটুথ রিমোটটার মাধ্যমে আপনি ছবি তুলতে পারবেন। পুরোটা দেখাচ্ছি যে কীভাবে আপনার মানে বসে আছে। এটাতে কিন্তু দেখে এতটা শক্তপোক্ত মনে হয় যে না, আসলে আপনি যেভাবেই রাখেন না কেন এইটা কিন্তু কোনো সময় মোবাইলটা এটা থেকে পড়ে যাবে না, কারণ অনেক হার্ডলিভাবে আপনার এটাকে সাপোর্ট দিতেছে। অনেকটা বলছিলাম না, অনেকটা উঁচু করার পরে রিমোটটা দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো আপনি ছবি তুলতে পারবেন, যেটাতে আপনার পরবর্তীতে কোনো ধরনের কোনো সমস্যা দেখা দিবে না। তো পুরোটা তো দেখালামই, তো আশা করি সবাই সাথে থাকবেন,
এবং পাশে থাকবেন সবাই, প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। সরি টু সে গাইজ, আসলে কোথা থেকে কিনেছি, কত দিয়ে কিনেছি সেই ডিটেলসটা না দিয়েই আসলে মানে অনেক বড় মিস্টেক হয়ে যাইতেছিল যাচ্ছিলো আর কি। তো আমি এই প্রোডাক্টটা কিনেছি দারাজ থেকে, 3 দিন আগে আমার অর্ডার করা ছিল। তো গতকালকে আমার এটা এসেছে, ভাবলাম যে এখনই রিভিউ দিয়ে দিই। আর এটার প্রাইস পড়েছে আপনার 313 টাকা টোটাল।